ওনাকে সংবিধান মোতাবেক চলতে হবে। 3 মাসের মধ্যে তার নির্বাচন, 90 দিনের মধ্যে সেটা পার করেছেন। তারা বলতে চান যে আমি যেটা করব সেটাই সংবিধান, আমি যেটা করব সেটাই আইন। তাহলে এই সংবিধান সেই অনুযায়ী আপনি সংবিধানের যেইটার আওতায় কথা বলছেন তার মেয়াদ কত? এই সংবিধান যদি থেকে থাকে এবং সংবিধানের অধীনে যদি নির্বাচন মানে সরকার হয়ে থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধান অধীনে তাদের মেয়াদ কত? তথ্য উপদেষ্টাই বলছেন যে সংবিধান অকার্যকর হয়ে গেছে। তিন মাসের মধ্যে তার নির্বাচন, 90 দিনের মধ্যে সেটা পার করেছেন। পার সকল হয়ে গেছে, রাজনৈতিক দলের বড় দলটি হচ্ছে বিএনপি, সেটি যৌক্তিক সময়ের কথা উল্লেখ করেছে, কিন্তু নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দেয়নি। কিন্তু সেই বিষয়টি সংবিধান যদি কি কোনো মাথায় না বড় রাখে, দলকে যৌক্তিক সময় দেওয়ার অধিকারটা দেয়? সংবিধান বোধ দেয় না, কিন্তু কোন রাজনৈতিক দল দিতে পারে। সংবিধান যদি এটা দেয় না, সংবিধান 90 দিন তাকে পালন করতে হবে, কিন্তু রাজনৈতিক দল বা অন্যান্য দল যদি সর্বসম্মত করে, সেটি আগামী সময়ে যারা সরকার গঠন করবে সেটা প্রভাব ফেলবে। কারণ এই সরকার এবং এদের কার্যক্রম রেকটিফাই করবে পরবর্তী সংসদ, সেই হিসাবে বড় দলের এবং তাদের একটা গুরুত্ব থাকবে। তারা যদি যৌক্তিক সময় দেয় এবং সরকারের সঙ্গে সমর্থকের ভূমিকায় থাকে, তাহলে এই সরকার পার পেয়ে যাওয়ার ব্যাপার আছে। আইনগত ব্যাপারের কথা বলছি আমি তো, এটা 90 সালেও আমরা দেখেছি, এখনো কিন্তু এই মুহূর্তে পর্যন্ত সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। এই সমর্থনের ভিত্তিটা কি? সেই ভিত্তিতে যদি তারা না পালন করতে পারে, তাহলে একটা সংকট তৈরি হবে। এখন সেই সংকটটা কোন দিকে যাবে এই মুহূর্তে বলা খুব কঠিন। জি জনাব শামসুজ্জামান দুদুদ, ধন্যবাদ আপনাকে। জনাব মাসুদ কামাল, সাংবিধানিক মোড়কের কথা আমি বলছিলাম, এটি আমার ব্যবহার করা উচিত হচ্ছে না, যেটি শামসুজ্জামান দুদুদ আমাকে কারেকশন করে দিচ্ছিলেন। তিনি বলছিলেন এই সরকার সংবিধানের অধীনেই শপথ নেয়, সাংবিধানিক সরকারই বটে। আপনার কাছে একটু ছোট্ট এই বিশ্লেষণ জানতে চাইবো যে সাংবিধানিক সরকার হিসেবে এই সরকার কিভাবে কাজ করছে, কতটা সাংবিধানিক প্রক্রিয়ায় কাজ করছে, এবং সাংবিধানিকভাবে রাজনৈতিক দল যৌক্তিক সময় বেঁধে দিলে সেটি আসলে সাংবিধানিকভাবে চলতে পারে কিনা, এই প্রশ্নগুলো আপনি একটু ছোট্ট করে ব্যাখ্যা করবেন। তারপরে আসলে একটু -2 বা -ফর্মুলা আসলে এই সরকার ভাবছে কিনা সেদিকে আমি পরের প্রশ্নে যাই, একটু যদি আপনি ছোট করে ব্যাখ্যা করেন। দেখেন, এই সরকার আসলে সংবিধানকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করছেন, আবার সুবিধা অনুযায়ী ত্যাগ করছেন। সিম্পল কথা, তারা সংবিধানে যতটুকু ইচ্ছা, যতটুকু তার প্রয়োজন ততটুকু গ্রহণ করছেন, এবং যতটুকু তার প্রয়োজন নেই এবং যতটুকু মানলে পরে তাকে বিব্রতকর অবস্থা পড়তে হয় সেটুকু ওনারা ব্যবহার করছেন না। যারা আইন সম্পর্কে যাদের ধারণা, তারা জানেন সকল আইনের মূল কিন্তু আমার সংবিধান। আপনি যত আইনই প্রণয়ন করেন না কোনো, সংবিধানের আলোকে সেটা করতে হবে। যদি সে আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, আইনটাই বাতিল হয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম, সংবিধানের সমস্ত আইনের মূল। আপনারা করছেন কি, মানে আপনারা মানে এরা, এই সরকার এরা করছে কি, সংবিধান মানছে না। বলছে একজন, এই ওনাদের একজন আছে দার্শনিক আছেন, মিস্টার মাহফুজ আলম, উনি বলছেন যেই দিন নাকি এক দফা ঘোষণা করা হলো ওই দিন নাকি সংবিধান বাতিল হয়ে গেছে। উনি বলছেন ওই দিনই সংবিধান বাতিল হয়ে গেছে। এক দফা ঘোষণা করছে তবে 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে ওনারা এক দফা ঘোষণা করছেন। তাহলে ওনার থিওরি অনুযায়ী ওই দিনই সংবিধান বাতিল। তাহলে আপনার শাহাবুদ্দিন চুপ্পুর কাছে যে হাত তুলে শপথ নিলেন কেন ভাই, কেন নিলেন? তখন আপনাদের প্রয়োজন ছিল, আপনি নিয়েছেন। আবার সংবিধান যখন আপনি মানবেন, আপনি কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না, আপনার সংবিধানের অনেক কিছু আপনার পছন্দ হবে না, পছন্দ না হলে আপনাকে সংবিধান মানতে হবে ভাই, যেহেতু আপনি সংবিধান হিসেবে ধরে নিচ্ছেন। এটাই, এটা তো কোনো গল্পের বই না, নভেল না, যে আমি 10 পৃষ্ঠা মানলাম আর 20 পৃষ্ঠা মানবো না, তা তো হবে না রে ভাই। মানলে মানতে হবে। এখন এই সংবিধান কে তৈরি করছে সে খারাপ, তার বিচার করার কোনো সমস্যা নাই, সংবিধান চেঞ্জ করেন তাও সমস্যা নাই, কিন্তু চেঞ্জ করার আগ পর্যন্ত যা আছে যদি তা না মানেন, তাহলে তো আপনি আইন মান্যকারী নাগরিক হলেন না। আপনি যদি আইন মান্যকারী নাগরিকই না হন, তাহলে সরকার হবেন কিভাবে? বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। আবার দেখেন, তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, কোন আইনে করছে? 2009 সালের সন্ত্রাস দমন আইন আছে, সন্ত্রাস ওটাতে করছে। 2009 সালে এই আইনটা হওয়ার পর আওয়ামী লীগ এবং তার অনুগত দলগুলো ছাড়া কোন একটা রাজনৈতিক দল এই আইনটাকে ভালো আইন বলেছিল? বিএনপি বলেছিল? কেউ বলেছিল? কেউ বলে নাই। যে আইনটাকে সবাই কালো আইন বলছে, সে আইনটাকে আপনি নিলেন কখন, যখন আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রয়োজন হল?
আমি কিন্তু যৌক্তিক অযৌক্তিক আলোচনা করছি না। তাহলে আপনি সংবিধান মানেন না কিন্তু কালো আইন মানেন, এটা কেমন হলো ভাইয়া? এটা তো হয় না, এটা তো হয় না। আপনি মানলে পুরোটাই মানেন, না মানলে কিছুই মানেন না, কোনো প্রবলেম নেই তো। সবচেয়ে বড় কথাটা হলো কি, ওনারা ওনাদের মতো করে চলতে চান। এই সরকার এবং এই সরকারের যারা নিয়োগকর্তা, এদের সরকার প্রধানও বলেন যে ওনারাই আমার নিয়োগকর্তা, সরকার এবং সরকারের যারা নিয়োগকর্তা তারা তাদের মতো করে চলতে চান। তারা বলতে চান যে আমি যেটা করব সেটাই সংবিধান, আমি যেটা করব সেটাই আইন, ইচ্ছা হয় মানো না ইচ্ছা হয় না মানো, এটাই। এই কাজটা তো শেখ হাসিনা করতো, এই কাজটাই তো শেখ হাসিনা করতেন। শেখ হাসিনা একটা সংবিধান তার মতো বানাইছিলেন, বানানোর পরে উনি কি সেই সংবিধান মানতেন? উনি তাও মানতেন না, উনি কিন্তু নিজের ইচ্ছা মতো বানাইছেন। বানানোর পরে উনি প্রতি পদে সেই সংবিধান লঙ্ঘন করছেন। কেন? কারণ উনি স্বৈরাচার, উনি স্বৈরাচার ছিলেন, যা ইচ্ছা তাই করতেন। তো এরা তো তাই করতেছে, তাহলে আমি পার্থক্যটা কোথায় দেখবো রে ভাই? আমি তো পার্থক্যটা দেখতে চাই, সেটা দেখতে পাই না। আপনি সংবিধানকে মানে আপনি সংবিধানকে স্থগিত করেন? তাও তো করেন নাই। আপনি বলতে পারছেন যেরকম সামরিক শাসকরা এসে প্রথমেই বলে সংবিধানকে স্থগিত করা হবে, তারপরে আমার ইচ্ছা মতো চলবে? এরা তো তাও করে নাই, করে না কেন? করলেই পারে। এই যে দেখেন আসিফ নজরুল সাহেব স্পিকারের দায়িত্ব নিয়েছেন, তো এইভাবে এই দেশের কে না বুঝে, কে না বুঝে যে এই সময় ওনাকে স্পিকারের কিছু কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? সংসদ এখন আছে, সংসদ চলে, স্পিকারের কামটা কি ভাই? স্পিকারের কাজটা কি? কোনো কাজ নাই। ওনাকে দায়িত্ব দেওয়া, তার মানে একটা হিডেন মতলব আছে যে যদি শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট পোস্ট থেকে সরানো যায় কাকে বসাবো? আসিফ নজরুল সাহেব রেডি হয়ে বসে আছেন, উনি বসবেন? তো এই যে বিষয়গুলো, এটা ভাই আপনি বুঝেন, মহাজ্ঞানী লোক বুঝলাম, মানলাম। জি আমরা নয় মুখ্য সূক্ষ্ম, কিন্তু আমরাও তো কিছু কিছু বুঝি ভাই।